হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন গীতিকার, সঙ্গীত পরিচালক, প্রযোজক হাসান মতিউর রহমান। আপনি সেই গীতিকার যিনি লিখেছেন যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরেরাই। এত সুন্দর আবেদনময়ী একটি গান আপনি কবে লিখেছেন? এটি আমার 1990 সালে লেখা এবং বঙ্গবন্ধুকে নিয়ে এটি আমার প্রথম গান, কবিতা, ছড়া যা বলেন এটি প্রথম লেখা। সেই গানটি এইভাবে এত জনপ্রিয় হবে, এত ভালোবাসবে মানুষে এটা ভাবতেও পারেনি। এখন অনেকেই লিখে কিন্তু আপনি লিখেছেন 1990 সালে। আপনি অনেক কিছুই শুরু করেছেন অনেক শুরুতে, যেমন ক্যাসেট, বাংলাদেশের যে অডিও ক্যাসেট সেই ক্যাসেটের যে সংগঠন তার সাধারণ সম্পাদক আপনি, এবং আপনার একটা বিশাল ভূমিকা আছে ক্যাসেট বাজারজাতকরণে, মানুষের কাছে ক্যাসেট পৌঁছানোতে, এবং আপনার প্রায় হাজার দুয়েক গান লেখা আছে। এই যে পুরো জার্নিটা এত বর্ণাঢ্য, সেই বর্ণাঢ্য জার্নিটা একটু শেয়ার করবেন আমাদের সাথে। একেবারে শুরুর দিকে 1980 সালে আমি তখন ওই সামান্য কিছু অর্থের বিনিময়ে, সম্মানের বিনিময়ে অন্যের কোম্পানিতে গান লিখছিলাম। তো একজন ব্যক্তি আমাকে একদিন বললেন যে এক কাজ করো, তোমার গান খুব ভালো চলে, তোমার মেধা বিক্রি করার দরকার নেই, তুমি তাড়াতাড়ি তোমার নিজের একটা কোম্পানি খুলো। তখন আমি চেনা সুর নামে আমার নিজের একটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান খুলে সেখান থেকে আমার নিজের লেখা শুধু গানগুলো আমি সেখানে ক্যাসেট আকার প্রকাশ করতে থাকি, এবং কালক্রমে সেই প্রতিষ্ঠানটি এখন একটা বৃহৎ আকার ধারণ করেছে। এবং শুরুতে আমাদের অনেক প্রতিকূলতা ছিল, সরকারি কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই আমরা কিন্তু এই প্রতিষ্ঠানটিকে টেনে নিয়ে এসেছি। অর্থাৎ অডিও প্রোডাকশন যে সংস্থা ছিল সেটার প্রায় 21 বছর একটা না, 7 বার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি আমি। বর্তমানে আমি ওই সমিতির সিনিয়র সহসভাপতি। এই যে ক্যাসেট শিল্প তো প্রায় বিলুপ্ত, বিভিন্ন ফরম্যাট চেঞ্জ হয়েছে, ডিজিটাল হয়েছে, সেখানে এই ক্যাসেট শিল্পের সাথে যারা জড়িত ছিল, ক্যাসেট ব্যবসা, শ্রোতা, এর প্রয়োজনীয়তা কি আছে নাকি আপনারা যুগের সাথে নিজেদেরকে পাল্টে নিয়েছেন? ডিভাইস চেঞ্জ হয়ে গেছে গান শোনার। গান তো মানুষ একেবারে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত মানুষের রোজাও রাখবে, নামাজও পড়বে, গানও শুনবে, সব কিছু করবে। গানের কোনো বিকল্প নেই, খুব সস্তা একটা বিনোদন আমাদের দেশে, অল্প পয়সা দিয়েই গান শোনা যায়। যখন আমাদের এই ক্যাসেট শিল্প বন্ধ হয়ে গেল, সিডি ডিভিডি এগুলো সব বাইরে থেকে আসা বন্ধ হয়ে গেল, তখন তো মানুষ গান হন্যে হয়ে খুঁজছে কোথায় শোনা যায়। তখন এই যে নতুন যে প্রযুক্তি টেকনোলজি শুরু হয়ে গেল, আমাদের বিভিন্ন অ্যাপসে আমরা গান শোনার সুযোগ করে দিলাম, আমাদের ইউটিউবে একটা সুযোগ হয়ে গেল, এখন আমাদের ইউটিউব আর্কাইভ হিসেবে সমস্ত কোম্পানির দীর্ঘদিনের যে গানগুলো আমরা করেছিলাম সেগুলোকে এখন আমরা সুন্দর করে, আরও সুন্দর করে, আরও টেকনোলজির সুযোগ নিয়ে সেগুলোকে আমরা আপলোড করে দিচ্ছি জায়গায় জায়গায়। সেগুলো আপনার যে 2000 গান, এই যে এত এত গান, এর রয়্যালিটি তো সারা জীবন ধরে আপনি পাবেন বা শিল্পীরা পায়। যে সিস্টেমটার জন্য শিল্পীরা যুদ্ধ করছিল, আপনারা সেই যুদ্ধের কোন অবস্থানে আছেন, ভবিষ্যৎ কি? আমরা যে সমস্ত গানগুলো করেছি শিল্পীদের কাছ থেকে, গীতিকার সুরকারদের কাছ থেকে এককালীন তাদের একটি সম্মানী দিয়ে আমরা কিন্তু সেটিকে ওই সময়ের সেটা লিখিতও থাকতো না, লিখিত লাগতো না তখনও, কারণ তখন পর্যন্ত যে কটা প্রতিষ্ঠান ছিল আমাদের, প্রোডাকশন হাউসগুলো ছিল, দেশের অগণিত শিল্পীরা, গীতিকার সুরকাররা আসতেন যে আমাদের কিছু গান করেন আপনারা, ঠিক বার্গেনিংয়ের স্কোপটা তখন পর্যন্ত ছিল না। এখন হয়তো সেটি দিনে দিনে অনেক বৃহৎ আকার হয়েছে, বড় সড়ো আকার ধারণ করেছে, এখন বিভিন্ন দাবি দেওয়া হচ্ছে, এবং এ সপ্তাহে আমাদের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছেন আমাদের যে সর্বশেষ কপিরাইটের যে বিধানটা, আশা করি এবার সংসদে উঠবে, নিশ্চয়ই সেটা পাস হবে এবং যার যার অধিকার তারা এই যার যার অধিকার ফিরে পেলে আমাদের শিল্পীরা যারা গানের সাথে যুক্ত, দীর্ঘদিন বিভিন্নভাবে অনেক অবদান দিয়েছেন কিন্তু সম্মানিটা প্রপারলি পাননি, তারা কি অনেক লাভবান হবে বলে মনে করছেন? সেটি আবার একটা ব্যাপার আছে, কারণ সবসময় থাকবে এককালীন একটি ব্যাপার থাকে। কোনো প্রোডাকশন হাউস যদি মনে করেন যে এই রয়্যালটিটা আমি ঠিক মতো দিতে পারবো না, এবং সেটি দিতে গেলে হয়তো আমার সততাটা বজায় থাকবে না, মিথ্যার আশ্রয় নিতে হবে, অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে, সেখান থেকে দেখা যাবে সামান্য কিছু দিতে চাইবেন, তো সেখানে এই কপিরাইট আইন একটি আছে যে একচেটিয়া যে একটা অধিকার দেওয়া যে ঠিক আছে আমি ওই রয়্যালটি নেবো না, আমাকে এককালীন টাকা দিয়ে দেবেন, সম্মানিটা দেবেন, আমি নিয়ে নেব। আমার মনে হয় শেষ পর্যন্ত প্রত্যেকে চিন্তা করবেন যে কোনো রকম অসততার মধ্যে এককালীন কিছু টাকার ব্যবস্থা, এককালীন কিছু টাকা, এটি পৃথিবীতে সব জায়গায় এই নিয়মটা। আপনি একজন গানের মানুষ, দীর্ঘদিন ধরে গানের সাথেই জড়িত আছেন, গান লেখার যে আসলে ভেতরের প্রতিভা এটি সম্পর্কে একটু যারা নতুন গান লিখতে চায় তাদেরকে কিছু বলবেন? আমার বলার একটাই যে গান হতে হবে সহজ সরল প্রাঞ্জল, খুব সহজ ভাষায়,
এটি কিন্তু কোনো কবিতা নয়, যদিও আমরা গীতিকবি কিন্তু এটি কোনো কবিতা নয়। একটা কবিতা যখন মুদ্রিত হয় কোনো বইয়েতে বা ম্যাগাজিনে, সেটি কিন্তু বারবার সেটিকে পাঠ করে তার মর্মার্থটা, তার অর্থটা, তার আবেগটাকে আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু গানটি খুব সহজ হতে হবে। একটা চলন্ত গাড়িতে একজন লোক যাচ্ছে, রিক্সায় একজন মানুষ যাচ্ছে, কাছে কোথাও একটি গান বাজছে, সে যেন একবার শুনেই যেন বুঝতে পারে গানের বাণীটা কি।